রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন ভাষা আন্দোলন শুধু মাতৃভাষার অধিকার দেয়নি দিয়েছে গল্প নাটক চলচ্চিত্র সাহিত্য ও সংস্কৃতিতে নতুন একমাত্রা বঙ্গভবনে ভাষা আন্দোলন নিয়ে নির্মিত ফাগুন হাওয়াই চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনীতে তিনি কথা জানান প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির নির্মাতা তৌকির আহমদ ও প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর সহ ছবির কলাকুশলীরা এ সময় রাষ্ট্রপতি শ্রদ্ধার সাথে স্মরণ করেন মহান ভাষা আন্দোলনের সকল শহীদদের ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি এ সময় ফাগুন হাওয়াই চলচ্চিত্রটির দর্শকপ্রিয়তা কামনা করেন মহান ভাষা আন্দোলনের পটভূমিতে নির্মিত ফাগুন হাওয়ায় চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী উপলক্ষে আপনাদের সাথে মিলিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত আমি আশা করব আমাদের নাট্যকার চলচ্চিত্রকার লেখক গবেষক সহ বুদ্ধিজীবীগণ মহান ভাষা আন্দোলনকে নিয়ে আরও বেশি কাজ করবেন